মদ নারী তাস এই তিনে সর্বনাশ আর এই তিন সর্বনাশেরই খপ্পরে পড়েছে এখন রাজধানীর অধিকাংশ আবাসিক হোটেল বিশেষ করে কাউরান বাজার ফকিরাপুল মহাখালী মগবাজার গুলশান এবং পুরান ঢাকার আবাসিক হোটেলগুলো পরিণত হয়েছে এইসব কর্মকাণ্ডের আখড়ায় রাজধানীর টপ টেরর সন্ত্রাসী চাঁদাবাজি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এইসব হোটেল থেকে গ্রামে সরল ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করানোরও অভিযোগ আছে এইসব হোটেলের বিরুদ্ধে আমার বলার মতো কিছু নাই, আমি নতুন আছি এনে বুঝেন না, আমি লাইনে নতুন লাইন আমার এইটা তো মনে করেন ফেটে তাকি তো করি আর কি করবো করি তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানালেন এইসব আবাসিক হোটেল সহ অপরাধ প্রবণ বিভিন্ন এলাকার অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত আছে। ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেড করি এই আবাসিক এলাকা, আবাসিক শুধু আবাসিক হোটেল না, আবাসিক এলাকায় কিন্তু এ ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে, ইতিপূর্বে হতে পারে। এই মাদক এবং এই সন্ত্রাস এরা কেউ এটা কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আমরা একেবারে জিরোতে নিয়ে আসবো। দেহ ব্যবসার সাথে জড়িতরা জানালেন অভাবে তাড়না এবং দালালদের প্রতারণায় নিজের অজান্তে জড়িয়ে গেছেন এই পেশায়। হোটেল মালিক তাদের এমন ভাবে ব্যবহার করছে চাইলেও কেউ পেশা ছাড়তে পারবে না। সংসারের টানে বাবা আছে অসুস্থ, মেয়ের বয়স 11, ছেলের বয়স 7 বছর, হাজবেন্ড নেই, ওদের জন্যই আমি আসছি। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা এসব আবাসিক হোটেলের কারণে সামাজিক অবক্ষয় চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বাড়লেও এসব হোটেলে তৎপরতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বিকার। মাঝে মধ্যে বিভিন্ন অভিযান চালানো হলেও তা আইওয়াশ বলে মন্তব্য করছেন সাধারণ জনতা। তাদের পরামর্শ এসব আবাসিক হোটেলে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা গেলে রোধ হবে সামাজিক অবক্ষয়, সেই সাথে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে অপরাধীদের তৎপরতা। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা।